আমি গুরুকুল স্যার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি ট্রাভেল গাইডের নতুন পর্ব, দেখতে থাকুন নতুন পর্ব। আজকে আন্ডার ওয়াটার পাস, প্রথম আমি মেট্রোয়ে চাপলাম হাওড়া স্টেশন থেকে, আমি সেটাই সেই অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অসাধারণ এক অভিজ্ঞতা, প্রায় গঙ্গার নিচ দিয়ে প্রায় 150 ফুট নিচে আমি অবতরণ করে সেখান থেকে যে মেট্রো করে আমি গেছিলাম কবি সুভাষ। আমি প্রথমে হাওড়া স্টেশন থেকে উঠে মেট্রোয়ে চড়ে আমি প্রথমে ধর্মতলা স্টেশনে যাই, মেট্রো স্টেশন, সেখান থেকে আবার আমি মেট্রো স্টেশনে যে ধর্মতলা, ঠিক তার ওপরে আছে হচ্ছে যে কবি সুভাষ যাওয়ার মেট্রো স্টেশন আলাদাভাবে, যে বিভিন্ন সেগমেন্টগুলো যুক্ত হয়ে যে নতুন নতুন স্টেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে, আমি সেই রকমভাবে আমি কবি সুভাষে রওনা দিলাম। দেখতে থাকুন আমার প্রিয় বন্ধুরা, যারা এখনও পর্যন্ত যাননি আমি বলবো একবার দেখে আসুন কীভাবে হাওড়া স্টেশনে মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে। আর অসাধারণ এক অভিজ্ঞতা, আন্ডার ওয়াটার পাস কীভাবে আমরা মেট্রো ভ্রমণ করলাম, এক অসাধারণ অভিজ্ঞতা, আমি সেটা তো আপনাদের সামনে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর আশা করি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে আমাকে আপনাদের সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমি আপনাদের গুরুকুল স্যার নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি ট্রাভেল গাইডের, চলেছি প্রথম যেটা হাওড়া, যদিও হাওড়া ময়দান থেকে প্রথম স্টেশন সেটা হাওড়া স্টেশনে আসছে, আমি হাওড়া স্টেশনে ট্রেনে করে এসেছিলাম শ্রীরামপুর থেকে, এসে ওখান থেকে হাওড়া স্টেশন থেকে আমি মেট্রোয়ে উঠি এবং সেখান থেকে প্রথম যে স্টেশন আন্ডার ওয়াটার পাসের পর মহাকরণ, মহাকরণ, মহাকরণের পর ধর্মতলা, ধর্মতলার পর থেকে আমি ওটাকে জাস্ট লাইনটা চেঞ্জ করে ওপরে উঠি, ওপরে উঠে আমি কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দিই। আমি নেমেছিলাম মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে, সেখান থেকে আমি গেছিলাম টালিগঞ্জের বাঁশদ্রোণীতে আমার এক রিলেটিভ বাড়িতে, সেই অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই দেখুন ভিডিওটা, এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা দেখতে থাকুন এক অসাধারণ অভিজ্ঞতা আন্ডার ওয়াটার পাস, সেই মেট্রো করে যাত্রা, প্রথম অভিজ্ঞতা আমার গঙ্গার তলা দিয়ে যাওয়া। আমি এখানে যদিও গঙ্গার কিছু নিমেষমাত্র দেখা যাবে না, শুধু বলা হচ্ছে যে গঙ্গার তলা দিয়ে যখন যাব সেখানে এ আসছে, ওই জলের একটা নীল লাইট দেখাচ্ছে, যেটা আপাতত আমাদের গঙ্গার নিচে প্রায় 150 ফুট নিচে যে তল আছে সেখান দিয়ে ওপরে গঙ্গা বইছে, আমরা নিচ দিয়ে যাচ্ছি, সেটাই এটা বোঝা যাচ্ছে। এছাড়া সত্যি কথা কিছুই বোঝা যাচ্ছে না, এই আমরা যাচ্ছি গঙ্গার তলা দিয়ে। দেখুন বাইরের দৃশ্য নীল, নীল আলো জ্বলছে, অর্থাৎ আমাদের সিগন্যালিং দিচ্ছে যে আমরা গঙ্গার তলায় আছি এখন। অসাধারণ অভিজ্ঞতা। যাই হোক বন্ধুরা, এইরকম অভিজ্ঞতা পেতে আপনারাও মেট্রো যাত্রা করুন, অভিজ্ঞতা নিন এবং নতুনভাবে আনন্দ করুন। একটা অনবদ্য সৃষ্টি ভারত সরকারের, যা ভোলার নয়। এইরকম সুন্দর জিনিসকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, আমাদের সচেষ্ট হতে হবে যাতে এটা সুন্দর সুন্দর সৌন্দর্যতা বজায় থাকে, তাই এটাও আমাদের দেখার কর্তব্য। তাহলে দেখতে থাকুন আন্ডার ওয়াটার পাস থেকে মেট্রোয়ে চড়া এবং কবি সুভাষ মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করা, যদিও আমরা নেমেছি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে। চলুন দেখতে থাকুন, ভালো লাগলে আপনার আমার ভিডিওগুলো দেখুন। এখানে আমি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।